নমস্কার বন্ধুরা, সোনালি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে মুগ ডালের হালুয়া। আজ শেয়ার করব তো মুগ ডালের হালুয়া করব, যেহেতু আমি মুগ ডাল নিয়ে নিয়েছিলাম। আমি এটাকে 4-5 ঘন্টা উপরে ভিজিয়ে রেখেছি। দেখুন এই ভালোভাবে মুগ ডালটা কিন্তু ভিজে গেছে। এটা ভেঙে নিলে ভেঙে যাচ্ছে, এরভাবে মুগ ডালটা ভিজিয়ে নেবার পর দেখে নিতে হবে ঠিকভাবে ভিজলো কিনা। তার জন্য একটা মুগ ডাল হাতে নিয়ে দেখলে কিন্তু হবে, ভিজে যাচ্ছে, তার মানে আমাদের মুগ ডাল কিন্তু হালুয়া তৈরি করার জন্য একদম রেডি। তো আসুন এবার এটাকে, এই মুগ ডালটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। কাল আমার মেয়ের বার্থডে, সেই জন্য আমি ওর একটা পছন্দের রেসিপি এটা, তাই জন্য এটা আজকে আপনাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করি। কারণ আপনারাও আমার পরিবারের মতনই, সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করে নিচ্ছি। মুগ ডালের মুগ ডালটা আমি মিক্সারে বেটে নিয়েছি, একেবারে কিন্তু মিহি করে বাটিনি। আমার হাতে কিন্তু একটু দানা দানা বাচ্ছে, ঠিক আছে, এরকমভাবেই করতে হবে, নাহলে স্বাদটা ভালো লাগবে না। একটু ক্রাঞ্চি হবে খাওয়ার সময় হালুয়াটা, তো দারুণ লাগবে। আর কী কী লাগছে একবার দেখে নিই আমরা। যে মুগ ডালটা কিন্তু আমি 1 কাপ মেপে ভিজিয়ে রেখেছিলাম, তাতে অনেকটা বেড়ে উঠেছিল, তার জন্য আমি সম পরিমাণে নিয়েছি 1 কাপ চিনি। আচ্ছা, নিয়েছি হচ্ছে পরিমাণ মতন ড্রাই ফ্রুট। এখানে আমন্ড আর কাজুর আমি ব্যবহার করেছি, কিশমিশ আমি দিইনি, কারণ কিশমিশের টেস্ট আমার ভালো লাগে না, যার জন্য দিইনি। আর যেহেতু 1 কাপ ডাল নিয়েছিলাম এবং 1 কাপ চিনি, তার সঙ্গে নিয়েছি আমি 1 কাপ ঘি। এখানে মেপে রেখেছি 1 কাপ ঘি নিয়েছি, ঠিক আছে। আর সাথে লাগবে হচ্ছে দুধ। দুধটা আমি 500 গ্রামের মতন নেব, ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। দুধটা নেব 500 মতন দুধ নেব। তাহলে আসুন রেসিপিটি তৈরি করতে শুরু করি। এটি করব আমি লোহার কড়াইতে, ঠিক আছে। গ্যাসে আঁচটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিয়েছি, লোহার কড়াই করব। তাহলে কি হবে, আমার যে মানে মুগ ডালের যে বাটাটা তৈরি করেছি সেটা কিন্তু লেগে যাবে না, খুব অনায়াসেই আমার হালুয়াটা তৈরি হয়ে যাবে, খুব সুবিধা হয় লোহার কড়াইতে। আপনারা চাইলে ননস্টিকের কড়াইও ইউজ করতে পারেন। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ ঘি। ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা কিন্তু আমার সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো আমি কেটে কুচিয়ে রেখেছিলাম সেগুলো একটু হালকা ভেজে নেব। ড্রাই ফ্রুটটা কিন্তু আমার ঘিতে হালকা ভেজে নেওয়া হয়ে গেল, এটাকে তুলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মুগের ডালের মন্ডটা। এবার দিয়ে দিচ্ছি এই মুগের ডাল বাটাটা, এবার দিয়ে দিলাম। মনে রাখতে হবে যখন ঘি আমি কড়াইতে দিয়েছি, গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে ঘিটা গরম করে নিয়েছিলাম, এবার কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পর এই বাটাটা আমি ঘির মধ্যে দিয়ে দিচ্ছি, এবং পুরোপুরি এই হালুয়াটা কিন্তু ভিমে আছে, মানে কম আছেই তৈরি করব। দিয়ে দিলাম, এবার এটাকে নাড়াচাড়া করব। ক্রমাগত কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না আমাদের হালুয়া তৈরি হচ্ছে। আমি কিন্তু একেবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এইটাকে নাড়াচাড়া করছি, যতক্ষণ না এর কালার ব্রাউন হবে, হালকা ব্রাউন হবে, ততক্ষণ অবধি কিন্তু আমাদের এইরকম ভাবে কড়াইতে নাড়াচাড়া করে যেতে হবে এই মুগের ডালের বাটাটা। যখনই হালকা ব্রাউন হয়ে যাবে আমাদের বুঝতে হবে আমাদের হালুয়ার জন্য রেডি হয়ে গেছে মুগের ডালের এই বাটা। হালুয়া আমাদের তখন কিন্তু একেবারে রেডি হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি আমার কিন্তু মুগ ডালের যে বাটাটা তৈরি করেছিলাম হালুয়া করার জন্য, ঘিয়ে কিন্তু ভালো করে আমার এটাকে
থাপলে নেওয়া হয়ে গেছে কড়াইতে। এবার আমি কড়াইয়ের আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। অপরদিকে 500 গ্রাম মতন দুধ আমি 500 গ্রাম মতন দুধ আমি এই পাত্রটায় গরম করে নিয়েছি। এই 500 গ্রাম দুধ আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি, মেপে রেখেছিলাম 1 কাপ চিনি। এই 1 কাপ চিনি, এই 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এইবার আবার গ্যাসটাকে কিন্তু আমি জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে একেবারে আবার কমিয়ে দেবো আজ। এবার এইটাকে মিলিয়ে দেবো, চিনিটাকে এই দুধ আর এই মুগের ডালের যে বাটাটা ভেজে নিয়েছিলাম ঘিয়ে, সেইটাকে ভালো করে মিলিয়ে দিচ্ছি। চিনিটা দেখুন একটু একটুখানি দেওয়ার পরে ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে, চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে এই কড়াই ধিমে আছে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না হালকা ব্রাউন হবে আমরা কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। এটা একটু সময় সাপেক্ষ রেসিপি, একটু ধৈর্য নিয়ে সময় ধরে এটাকে তৈরি করতে হবে। তৈরি হতে একটু সময় লাগবে। ওইদিকে আমার মুগ ডাল বাটা দুধ আর চিনির মিশ্রণ একসাথে ওটা তৈরি হচ্ছে, এদিকে আমি একটা চাটু বসিয়ে নিয়েছিলাম এবং 6-7টা ছোট এলাচ দিয়ে দিয়েছিলাম, গরম করে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেবো। এই গুঁড়োটা যখন আমার এই হালুয়াটা তৈরি হয়ে যাবে, মানে ব্রাউন কালার চলে আসবে, তখন এই গুঁড়োটা মিশিয়ে আমি নামিয়ে নেব। মোটামুটি আমার এটা তৈরি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম দুধে ভেজানো 1 কাপ কেশর দিয়ে দুধ। কেশরটা আমি ভিজিয়ে রেখেছি গরম দুধে, এটা আমি এবার দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি যে ছোট এলাচ গরম করে নিয়েছিলাম চাটুতে, সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবার নাড়াচাড়া করব, কিন্তু সেই কিন্তু গ্যাসের আঁচ কমানো আছে, গ্যাসের আঁচ কিন্তু আমি বাড়াইনি। মোটামুটি দেখুন হালকা ব্রাউনিশ কালার কিন্তু আমার এসে গেছে। এবার আমি এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুট অর্থাৎ কাজু, আর এখানে আমি আমন্ড ব্যবহার করেছি ড্রাই ফ্রুটের মধ্যে, সেই ড্রাই ফ্রুট কিন্তু আমি ঘিয়ে হালকা ভেজে নিয়েছিলাম, সেটাকেই দিয়ে দিচ্ছি। তারপর আরও 2 চামচি ঘি আমি এখানে অ্যাড করছি। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই মুগের হালুয়া বানানোর একটা কিন্তু সুবিধা আছে, হালুয়ার মতন করে আমরা যেরকম তৈরি করেছি এরকম করেও আমরা বাটিতে ভরে খেতে পারি। আবার এটাকে যদি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এই মণ্ডটাকে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে, তারপরে যদি একটা ছুরি দিয়ে বরফির শেপ বা যে কোনো আমাদের মনের ইচ্ছা মতন শেপ দিয়ে কেটে নিই, তাহলে কিন্তু মুগের বরফিও তৈরি হয়ে যায় এই একই রেসিপিতে। মুগের হালুয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা গোলে কিছুটা তুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি। মুগের হালুয়া কিন্তু একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। আবার অন্য কোনো সময় অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা আমার মেয়েকে সকলে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ তৈরি হয় এবং জীবনে এগিয়ে যেতে পারে। এই বলেই আজকের ভিডিওটি শেষ করছি।